सर्वर हेलो। আপনি তো ইয়ে করে ফেলছেন না, এমডি হয়ে গেছে না আপনার কার্ডিওলজিতে? জি স্যার, আপনার এখন ইয়ে কোথায় পোস্টিং? স্যার আমি এখন উপজেলা হেলথ কমপ্লেক্সে পোস্টেড আছি। এটা হচ্ছে বীরগঞ্জ ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওতে? ও আচ্ছা, অনেক দূরে। আচ্ছা আচ্ছা, আমার হোম ডিস্ট্রিক্ট এখানে স্যার, বা মানে এই উপজেলায় বাড়ি। ও আচ্ছা আচ্ছা। আপনি তো সিএমসি তে পড়ছেন না, না স্যার, চট্টগ্রাম আমি মেডিকেল? সলিমুল্লাহ মেডিকেল, সলিমুল্লাহ না? সলিমুল্লাহ মেডিকেল কলেজ। আর স্যার গোলাম সারওয়ার, সেও আমাদের সাথে স্যার, আমার সাথে পাশ করেছে, আমরা একসাথে। সে বর্তমানে নিউরোলজি কোর্সে আছেন আর কি, ফেজ এ তে আসসালামু বি এস আলাইকুম। মতে। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা বলতেছিল, জি আপনার স্যার, ভিডিওটা স্যার একটু আমি ইয়ে করে। আমি হ্যাঁ আমি স্যার ওই কথা বলতেছিলাম, বাট প্রবলেম হচ্ছে যে নেট মনে হয় একটু সমস্যা হচ্ছিল। ও আমার আচ্ছা কথা আচ্ছা, শোনা, জুমে তো মনে হয় সবাই জয়েন করবে না, অনেকে মনে হয় ফেসবুকে দেখবে মনে স্যার হয়, তাই না? মনে হয় আপনি স্যার শুরু করতে পারেন এখন। স্যার আচ্ছা আচ্ছা নয়, মোটামুটি 30+ পার্টিসিপেন্ট আছেন। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ও হ্যাঁ আচ্ছা। হ্যাঁ সালামুল স্যার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার আমি আসলে যে নেট মনে হয় একটু প্রবলেম করতেছে, বারবার একটু ইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ও আমি হচ্ছে স্যার ওই সলিমুল্লাহ থেকে স্যার পাশ করছি, আচ্ছা সাত আচ্ছা, আট ও সেশন আছে এখন। বিএসএমই তে স্যার আছি, নিউরো মেডিসিনে পেজে তে স্যার, জানুয়ারিতে পেজে ফাইনাল। ও বিএসএমই হতো না? আচ্ছা আচ্ছা, নিউরো নিউরো মেডিসিন স্যার। আমি 1 মিনিট পরে শুরু করতেছি। স্যার আমার মনে হয় আপনি স্যার এখন শুরু করতে পারেন স্যার, অলরেডি আচ্ছা প্রায় 9টা বাজে। আচ্ছা, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা, আমাদের আজকের যে টপিকটা সেটা হচ্ছে কি, ফিজিওলজি অফ ইনসুলিন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, বিশেষ করে এন্ডোক্রাইন সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হরমোনটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে এবং অনেক বেশি পরিমাণে জানতে হয়, সেটা হচ্ছে কি ইনসুলিন। কারণ বাংলাদেশে বর্তমানে বলতে গেলে প্রত্যেক ঘরে ঘরেই ডায়াবেটিস পেশেন্ট দেখা যাচ্ছে। অ্যাডাল্ট পপুলেশনের মোটামুটি 8% হচ্ছে কি তারা ডায়াবেটিসে আক্রান্ত। আবার অনেকে আছে হচ্ছে কি ডায়াবেটিস হয়তো বা ডায়াগনোসিস হয় না, এরকম আরো অনেক থাকে। তো যারা ডায়াগনোসড তাদের তারাই প্রায় 8% অ্যাডাল্ট পপুলেশনে। এই জন্য ইনসুলিন সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, এবং ইনসুলিন সম্পর্কে যদি আমরা ভালো পরিমাণে জানি তাহলে কিন্তু পরবর্তীতে ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য সেটা আমাদের অনেক কাজে আসবে। আর আমরা যে ক্ষেত্রেই স্পেশালিস্ট হই না কেন, ডায়াবেটিস সম্পর্কে আমাদের জানতে হবে। শুধুমাত্র মেডিসিনে যারা পড়বে তাদের যে জানা লাগবে তা না, মেডিসিন হলেও জানা লাগবে, তারপর হচ্ছে সার্জারি পড়লেও তাদেরও জানতে হয়। কারণ যে কোনো ডায়াবেটিক রোগীর অপারেশন করতে গেলে মানে এইসব বিষয় যদি জানা না থাকে তাহলে তারা সমস্যায় পড়তে পারে। আবার গাইনির যারা ডাক্তার থাকেন তাদেরও জানতে হয়, বিশেষ করে জিডিএম থাকে, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস,
এগুলো তাদের ডিল করতে হয়। এই জন্য মানে যেহেতু ডায়াবেটিস পেশেন্ট সবারই ডিল করতে হয়, এই জন্য ইনসুলিনটা অবশ্যই জানার প্রয়োজন হয়। আজকে আমরা ইনসুলিনের মেইনলি যে কয়েকটা বিষয়ে আলাপ করব, এগুলো হচ্ছে কি ফাংশনস অফ ইনসুলিন, এটাই সবচেয়ে ভালো করে আমরা আলাপ করার চেষ্টা করবো, এটা এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, কারণ এটা বিভিন্নভাবে জানতে চাই। বিভিন্ন মেডিকেলে বিভিন্ন রকম প্রশ্ন করে কি এটা একটা আমরা আলাপ করবো, আর অল্প পরিমাণে আমরা ইনসুলিনের মেকানিজম অফ অ্যাকশন আর হচ্ছে ইনসুলিনের স্ট্রাকচার সম্পর্কে সামান্য একটু আলাপ করবো, আর পরে আমরা হয়তো চেষ্টা করবো কিছু এমসিকিউ ডিসকাস করার জন্য চেষ্টা করব, যেগুলো পোস্ট গ্রাজুয়েশনে প্রায় সময় আসে, খুব একটা বেশি না, অল্প কয়েকটা আমরা দেখাবো যেটা যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা যাতে ভালো হয়। সেটার জন্য আমি স্লাইড শেয়ার করার আগে আমি প্রথমে ইনসুলিনের পরিচয় সম্পর্কে একটু বলছি। ইনসুলিন জিনিসটা কি, এটা হচ্ছে কি একটা প্রোটিন অর পেপটাইড হরমোন, এটা একটা বিষয়। এটা যেহেতু প্রোটিন হরমোন, এজন্য কিন্তু আমাদের মনে রাখতে হবে এই ইনসুলিনটা আমরা রোগীদেরকে খাওয়ার জন্য দিতে পারি না, কারণ আমরা যদি খাওয়ার জন্য দিই তা এই প্রোটিন হরমোনটা স্টোমাকের ইয়েতে যে প্রোটিওলাইটিক যে এনজাইম থাকে পেপসিন, সেই পেপসিন দিয়ে এটা নষ্ট হয়ে যাবে। আর এমনি ওই ইনসুলিন দিয়ে যেটা হয় সেটা হচ্ছে কিন্তু রক্তে যাওয়ার আরও পরে লিভার কিডনি এসব জায়গায়, কিন্তু আমরা যদি ওরালি কাউকে ইনসুলিন দিই তাহলে সেটা কার্যকর হবে না, কারণ এই প্রোটিন অর পেপটাইড হরমোনটা ওরালি দিলে ইয়েতে স্টোমাকের যে প্রোটিওলাইটিক এনজাইম পেপসিন থাকে সেই পেপসিনের মাধ্যমে এটা ডাইজেস্ট হয়ে যাবে, আর কোনো ইনসুলিন কোনো কাজে আসবে না। এই জন্য আমরা ইনসুলিন সাবকিউটিনিয়াসলি অথবা মানে ইমার্জেন্সি কন্ডিশনে ইন্ট্রাভেনাসলি সিরাপথে দেওয়ার চেষ্টা করি, এটা একটা বিষয়। তারপর এটা একটা অ্যানাবলিক হরমোন, অ্যানাবলিক হরমোন কারণ হচ্ছে কি এটা সব কিছু সিনথেসিস করে কিন্তু ভাঙে না, যেমন গ্লাইকোজেন সিনথেসিস করে, কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সিনথেসিস করে, কিন্তু গ্লাইকোজেন যে ভাঙার প্রক্রিয়া গ্লাইকোজেনোলাইসিস সেটাকে আবার ইনহিবিট করে, আলটিমেটলি গ্লাইকোজেন স্টোরেজ হয়। আবার একইভাবে প্রোটিন সিনথেসিস হয় কিন্তু প্রোটিন ক্যাটাবলিজমকে ইনহিবিট করে, আলটিমেটলি প্রোটিন ডিপোজিশন হয়, তাহলে সেটা একটা অ্যানাবলিক বিষয়। তারপরে হচ্ছে কি ফ্যাট, যেটা ফ্যাট ডিপোজিশন করে, ফ্যাট সিনথেসিস করে, লিপিড সিনথেসিস করে এবং সেটাকে ডিপোজিশন করে কিন্তু লাইপোলাইসিসকে আবার ইনহিবিট করে, আলটিমেটলি দেখা যাচ্ছে এটা সব কিছুকে স্টোরেজ করে, সব কিছু সিনথেসিস করে এবং স্টোরেজ করে, এই জন্য এটা হচ্ছে কি একটা অ্যানাবলিক হরমোন। ভাইভাতে অনেকে জিজ্ঞেস করে, অনেক এক্সামিনার জিজ্ঞেস করে কেন এটা অ্যানাবলিক হরমোন, সেই জিনিসটা অবশ্যই জানতে হবে। তো ইনসুলিনের সাথে সাথে আরও কিছু হরমোনের নাম অনেক সময় চলে আসে, যেগুলো হচ্ছে কি মানে ডায়াবেটোজেনিক হরমোন বলে থাকি আমরা, যে ইনসুলিনটা হচ্ছে কি ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, আর ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় যে হরমোনগুলো সেগুলোকে বলি হচ্ছে কি আমরা ডায়াবেটোজেনিক হরমোন। অনেক সময় আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা নিতে গিয়ে দেখছি যে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াই এরকম কিছু হরমোনের নাম বলো, এটা যদি বলি তো অনেক স্টুডেন্ট বলে কি ইনসুলিন ছাড়া বাকি সবগুলাই ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়, কিন্তু আসলে এটা ঠিক না। মনে করো ওই এলডোস্টেরন, এলডোস্টেরন তো আর ব্লাড গ্লুকোজ লেভেলের উপর কোনো প্রভাব ফেলে না। তারপরে হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন, এটার কোনো এখানে প্রভাব নাই। ক্যালসিটোনিন, এডিএইচ, অক্সিটোসিন এসবের কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেলের সাথে তেমন একটা সম্পর্ক নেই। তাহলে ব্লাড গ্লুকোজ লেভেল যে বাড়াই এরকম হরমোন হচ্ছে কি পাঁচটা মনে রাখবে, জি দিয়ে তিনটা, গ্লুকাগন, গ্রোথ হরমোন, গ্লুকোকোটিকয়েড। তাহলে জি দিয়ে আমরা এই তিনটা পাচ্ছি, গ্লুকাগন, গ্রোথ হরমোন, গ্লুকোকোটিকয়েড। এরপর হচ্ছে ক্যাটাকোলামাইন আর থাইরয়েড হরমোন। তাহলে এই পাঁচটা হরমোনের আমাদের নামগুলো একটু মনে রাখতে হবে, কারণ অনেক এমসিকিউতে অনেক সময় এই ডায়াবেটোজেনিক হরমোনগুলোর নাম আসে, তো এই জন্য তোমরা এগুলো মনে রাখবে, গ্রোথ হরমোন, গ্লুকাগন, গ্লুকোকোটিকয়েড, ক্যাটাকোলামাইন আর হচ্ছে কি থাইরয়েড হরমোন, এই বিষয়গুলো। এরপরে এই যে ইনসুলিনটা করে কি অনেক কিছু জিনিস কমায়, কি কমায়, একদিকে হচ্ছে কি ব্লাড গ্লুকোজ লেভেল কমায়, তারপরে হচ্ছে ব্লাড অ্যামাইনো অ্যাসিড লেভেল কমায়, তারপরে হচ্ছে কি ফ্যাটি অ্যাসিড লেভেল, ফ্রি ফ্যাটি অ্যাসিড লেভেল ব্লাডে সেটাও কমায়, ব্লাডের পটাশিয়াম লেভেল কমায়, পটাশিয়াম লেভেল কমায়, তারপর হচ্ছে কি কিটোন বডি কমায়, এই বিষয়গুলো আবার আমাদের মনে রাখতে হবে। এখন কার্বোহাইড্রেট মেটাবলিজমের ক্ষেত্রে যদি আমরা মানে আলাপ করে থাকি, এটা কার্বোহাইড্রেট মেটাবলিজমে ইনসুলিন কি করবে, এখানে ইনসুলিনের মেইন কাজটা হচ্ছে গ্লুকোজকে কমানো। এখন গ্লুকোজকে কমানোর জন্য কি কি জিনিস করবে, এখানেও কিন্তু পাঁচটা, একটা হচ্ছে কি ইনক্রিজ গ্লুকোজ আপটেক, মানে সেলের মধ্যে গ্লুকোজ আপটেকটা বাড়াবে, ইনসুলিন সেলের মধ্যে ঢুকাই দেবে। এরপরে হচ্ছে কি ইনক্রিজ গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসটা বাড়াবে,
এরপরে হচ্ছে কি ইনক্রিজ গ্লাইকোজেন সিনথেসিস, এরপরে ডিক্রিজ গ্লাইকোজেনোলাইসিস, ডিক্রিজ গ্লুকোনিওজেনেসিস, যে দুটা মেটাবলিজমের মাধ্যমে গ্লুকোজ লেভেল বাড়ে, গ্লাইকোজেনোলাইসিস এবং গ্লুকোনিওজেনেসিস এই দুটাকে ইনহিবিট করবে। আর আর বাড়াবে হচ্ছে কি ইনক্রিজ গ্লুকোজ আপটেক, ইনক্রিজ গ্লাইকোজেন সিনথেসিস, ইনক্রিজ গ্লাইকোলাইসিস, এই তিনটা বাড়াবে। তাহলে এই কথাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। প্রোটিনের ক্ষেত্রে কি করে, ইনসুলিন প্রোটিনের ক্ষেত্রে ইনক্রিজ অ্যামাইনো অ্যাসিড আপটেক, অ্যামাইনো অ্যাসিডের আপটেকটা ইনক্রিজ করে। এরপর হচ্ছে কি এই অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন সিনথেসিস করে, প্রোটিন সিনথেসিস বাড়ায়, আবার প্রোটিন ক্যাটাবলিজম বা প্রোটিন ব্রেকডাউন যেটা সেটাকে আবার কমায়, আর্টিকুলি প্রোটিন ডিপোজিশন করে। আর ফ্যাটের ক্ষেত্রে কি করে, ফ্যাটের ক্ষেত্রে হচ্ছে কি এটা ইনক্রিজ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস মানে হচ্ছে লাইপোজেনেসিস করে, ফ্যাটি অ্যাসিড সিনথেসিস। এরপর হচ্ছে ইনক্রিজ গ্লিসারল ফসফেট সিনথেসিস, তারপর হচ্ছে কি এই যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ফসফেট মিলে হয় হচ্ছে কি ট্রাইগ্লিসারাইড, তাহলে ইনক্রিজ ট্রাইগ্লিসারাইড ডিপোজিশন। তাহলে এভাবে কি করতেছে, ফ্যাট ডিপোজিশন বাড়াচ্ছে। এরপর হচ্ছে কি ডিক্রিজ লাইপোলাইসিস, লাইপোলাইসিসটা আবার কমায়, তাহলে আলটিমেটলি কি করতেছে ফ্যাট স্টোরেজ বাড়াচ্ছে, ফ্যাট ডিপোজিশন যেটা সেটাকে বাড়াচ্ছে। এই জন্য অনেক ডায়াবেটিস রোগী আমরা দেখি হচ্ছে কি মানে ওয়েট লস হয়ে যায়, মানে অনেক বেশি ওয়েট কমে যায়, তখন এসব পেশেন্টের ক্ষেত্রে আমরা ইনসুলিনই প্রথমে দেওয়ার চেষ্টা করি অন্য ওষুধ না দিয়ে। তাহলে দেখা যায় তাদের মানে তারা যে একবারে থিন হয়ে গেছে, একবারে শুকনা হয়ে গেছে, তখন দেখা যায় ইনসুলিন দিলে আস্তে আস্তে তাদের শরীরটা একটু নর্মালে চলে আসে, কারণ ইনসুলিন ওয়েট গেইন করে, যেহেতু এটা ফ্যাট স্টোরেজ করতেছে, অন্যান্যগুলো স্টোরেজ করে কিন্তু ফ্যাট স্টোরেজের কারণে ওজনটা বাড়তে পারে। আচ্ছা, তারপর এখানে দুইটা খুব গুরুত্বপূর্ণ হরমোন যেগুলো পোস্ট গ্রাজুয়েশনের এমসিকিউতে এবং এমবিবিএস লেভেলের এমসিকিউ সব ক্ষেত্রেই আসে। একটা হচ্ছে কি লাইপোপ্রোটিন লাইপেস, আর একটা হচ্ছে কি হরমোন সেন্সিটিভ লাইপেস। এই দুটার মধ্যে লাইপোপ্রোটিন লাইপেসকে অ্যাক্টিভেট করে আর হরমোন সেন্সিটিভ লাইপেস যেটা সেটাকে ইনহিবিট করে, এই দুটো কিন্তু মনে রাখতে হবে, অ্যাক্টিভেশন অফ লাইপোপ্রোটিন লাইপেস, ইনহিবিশন অফ হরমোন সেন্সিটিভ লাইপেস। এরপরে হচ্ছে কি মানে ডিক্রিজ কিটোজেনেসিস, কিটোজেনেসিস কমায়, এটা লিপিড মেটাবলিজমের মধ্যেই পড়ে, আর হচ্ছে কি ইনক্রিজ কিটোন আপটেক, আলটিমেটলি কিটোন বডি ফরমেশন যেটা সেটা কমায়। এই জন্য দেখা যায় হচ্ছে কি ইনসুলিনের যদি মানে সিভিয়ার ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে ওই ডায়াবেটিক কিটোএসিডোসিস হয়ে পেশেন্টকে ইমার্জেন্সি হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে। তাহলে এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা আবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা আলাপ করব এই ফাংশনগুলো। আচ্ছা, এটা ইনসুলিনের স্ট্রাকচার, এটা আমরা একটু পরে আলাপ করবো, আগে ফাংশনগুলো আমরা স্টার্ট করি। ফাংশনগুলোর মধ্যে অনেক টিচার আছে কি গ্যানোমে কয়েকটা টেবিল আছে, এটা একটা মানে যেমন আমি রাজশাহী মেডিকেলে যখন ছিলাম ওখানে যিনি প্রফেসর শাহিন মাহমুদা সানি ম্যাডাম উনি বলতো যে এখানে তিনটা টেবিল যদি কেউ পারে তাহলে সেই ইনসুলিন মানে এই ক্ষেত্রে এই চ্যাপ্টারের জন্য তাকে পাশ ধরা যায়। যে একটা হচ্ছে যে এই টেবিলটা যে প্রিন্সিপাল অ্যাকশনস অফ ইনসুলিন, আরেকটা হচ্ছে কি ইফেক্ট অফ ইনসুলিন অন ভেরিয়াস টিস্যু। এটা অবশ্য মানে আমি তিনটা স্লাইডে যদিও আছি, এটা জাস্ট একটা টেবিলই, একটা টেবিল। আচ্ছা, তারপর হচ্ছে ইয়েগুলা কনসিকুয়েন্স অফ ইনসুলিন ডেফিসিয়েন্সি, এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখো আমরা আগে ইনসুলিনের ফাংশনে আসবো, ফাংশনের মধ্যে প্রথমে আসতে চাই এখানে রেপিডলি কি কাজগুলো হয়, ইন্টারমিডিয়েট লেভেলে কি কাজ হয়, যে কাজগুলো হয় রেপিড মানে কয়েক সেকেন্ডের মধ্যে মানে 15-20 সেকেন্ড বা 10-20 সেকেন্ড এর মধ্যে যে কাজগুলো হয় খুব রেপিডলি, যখনই আমরা ইনসুলিন দেব বা রক্তের মধ্যে ইনসুলিনের কনসেন্ট্রেশনটা থেরাপিউটিক লেভেলে চলে আসবে। সাধারণত আমরা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিলে এটা আধা ঘন্টা পরে কাজ করা শুরু করে, যখন এটা কাজ করা শুরু করবে তাহলে সাথে সাথে কি কাজ হবে, ইনক্রিজ ট্রান্সপোর্ট অফ গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডস অ্যান্ড পটাশিয়াম ইন টু ইনসুলিন সেন্সিটিভ সেল। তাহলে এই যে কিছু আপটেক বাড়াচ্ছে, কি কি আপটেক বাড়াচ্ছে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং পটাশিয়াম, এগুলো সেলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। তাহলে এক্ষেত্রে তাহলে কোথায় কোথায় ঢুকিয়ে দিচ্ছে, ইনসুলিন সেন্সিটিভ সেল, ইনসুলিন সেন্সিটিভ সেলের মধ্যে মেইনলি যেগুলো আমরা বলে থাকি সেগুলো হচ্ছে কি মাসল, এডিপোস টিস্যু, তারপর হচ্ছে লিভার, এগুলোকে আমরা মেইনলি ইনসুলিন সেন্সিটিভ সেল বলে থাকি। কিন্তু পুরো শরীরে আরও অনেক সেলে ইনসুলিন কাজ করে। এক্ষেত্রে অনেক সময় এমসিকিউতে আসা হচ্ছে ইনসুলিন ইনসেন্সিটিভ সেল কোনগুলা, সেটা অনেক সময় আসে। এর মধ্যে হচ্ছে মেইনলি হচ্ছে নিউরন এবং আরবিসি, নিউরন এবং আরবিসি এই দুটা কিন্তু গ্লুকোজ ঢোকার জন্য ইনসুলিনের প্রয়োজন হয় না।
এরপর জিআইটি এপিথেলিয়াল সেল, রেনাল টিউবুলার সেল, তারপর হচ্ছে পেনক্রিয়াটিক বিটা সেল, তারপর হচ্ছে কি জার্মিনাল এপিথেলিয়াল সেলস অফ গোনাডস, তারপর কর্নিয়া, তারপরে এরকম এরকম আরো বেশ কিছু আছে যেগুলো হচ্ছে কি মানে ইনসুলিন ইনসেনসিটিভ, ইনসুলিনের প্রয়োজন হয় না, ইনসুলিনের প্রয়োজন হয় ইনসুলিন ছাড়াই এখানে ব্লাড গ্লুকোজ ব্লাড থেকে গ্লুকোজ সেলের ভিতরে ঢুকতে পারে। আচ্ছা, তাহলে এই ইনসেনসিটিভ সেলগুলোর নাম আমাদের জানা লাগবে, যেহেতু এগুলো এমসিকিউতে আসে এবং অনেক সময় ভেবাতেও জিজ্ঞেস করে। তাহলে কি কি বললাম, প্রথমে বলতে হবে নিউরন এবং আরবিসি, এই দুটো বলতেই হবে। এরপর জিআইটি এপিথেলিয়াল সেল, রেনার টিউবুলার সেল ওরা বলতে পারি, কর্নিয়াতে হয়, তারপরে হচ্ছে কি বিটা সেলস অফ দ্য প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক বিটা সেল, সেখানে জার্মিনাল এপিথেলিয়াল সেলস অফ দ্য গোনাডস, এগুলো মোটামুটি ভাবে আমরা বললে হয়। তাহলে এগুলো হচ্ছে ইনসুলিন ইনসেনসিটিভ সেল। আচ্ছা, তারপরে ইন্টারমিডিয়েট লেভেলে যে কাজগুলো হয় এটা 15-20 মিনিট মতো সময় লাগে। এখানে প্রথম যে দুটো এগুলো হচ্ছে কি ইএলএ প্রোটিন রিলেটেড, পরে দুটো হচ্ছে কি কার্বোহাইড্রেট রিলেটেড। আচ্ছা, তাহলে এই যে এখানে প্রথম দুটো হচ্ছে কি এই যে এই দুটা প্রথম যে দুটা এখানে হচ্ছে কি স্টিমুলেশন অফ প্রোটিন সিনথেসিস, প্রোটিন সিনথেসিসকে স্টিমুলেট করা, আর ইনহিবিশন অফ প্রোটিন ডিগ্রেডেশন, তাহলে প্রোটিন সিনথেসিস বাড়াবে এবং প্রোটিন ক্যাটাবলিজম কমাবে। তাহলে এটা খুব সহজ, তাহলে আমরা প্রোটিন ক্ষেত্রে এই দুটো মনে রাখতে পারি যে ইনসুলিন প্রোটিন সিনথেসিস বাড়াবে এবং প্রোটিন ব্রেকডাউন যেটা সেটা কমাবে। এটা মানে ইন্টারমিডিয়েট লেভেলে কাজ করে, মানে 15-20 মিনিট বা আধা ঘন্টা এই ধরনের হয়। এরপর হচ্ছে কার্বোহাইড্রেট রিলেটেড, তাহলে অ্যাক্টিভেশন করবে কি কি আর হচ্ছে ইনহিবিশন করবে কি কি। অ্যাক্টিভেশন করবে হচ্ছে গ্লাইকোলাইটিক এনজাইম, গ্লাইকোলাইটিক এনজাইমগুলোকে অ্যাক্টিভেট করবে, গ্লাইকোজেন সিনথেসকে অ্যাক্টিভেট করবে। গ্লাইকোলাইটিক এনজাইমকে যদি অ্যাক্টিভেট করে তাহলে কি হবে, গ্লাইকোলাইসিস বেড়ে যাবে, আর গ্লাইকোজেন সিনথেসিস গ্লাইকোজেন সিনথেসকে যদি অ্যাক্টিভেট করে তাহলে কি হবে, গ্লাইকোজেনেসিস বাড়বে। তাহলে আমরা তো আগেই বুঝলাম কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কি হয় গ্লুকোজ আপটেকটা বাড়ায়, যেটা আমরা র্যাপিড অ্যাকশনের ক্ষেত্রে পাচ্ছি। এরপরে এখানে ওই যেগুলা ইনক্রিজ করে গ্লাইকোলাইসিস বাড়ায় আর হচ্ছে গ্লাইকোজেন সিনথেসিস বা গ্লাইকোজেনেসিস বাড়ায়। তাহলে যেই এনজাইমগুলা গ্লাইকোলাইসিস করে এবং গ্লাইকোজেনেসিস করে সেগুলোর অ্যাক্টিভিটি বাড়াচ্ছে। এখন এগুলো একটু করে সামান্য জানতে হবে, সেটা হচ্ছে কি গ্লাইকোলাইটিক এনজাইম অনেক সময় এমসিকিউতে, বিশেষ করে পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে এমসিকিউতে এই এনজাইমগুলোর নাম চলে আসে। এখানে বিশেষভাবে গ্লাইকোলাইটিক এনজাইমের ক্ষেত্রে আমাদের দুইটা বিশেষ করে মনে রাখা উচিত, একটা হচ্ছে গ্লুকোকাইনেস, যেটা গ্লুকোজকে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত করে, তাহলে ওইটাকে অ্যাক্টিভেট করে। আর আরেকটা বিশেষভাবে মনে রাখা উচিত, সেটা হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেস, এই দুইটা কিন্তু গ্লাইকোলাইসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট দুইটা এনজাইম গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে। তোমাদের তো প্রায় মেডিকেল আশা করি বায়োকেমিস্ট্রিতে মেটাবলিজম শেষ হয়ে গেছে, এই নামগুলো তোমাদের পরিচিত। তাহলে এখানে গ্লাইকোলাইটিক এনজাইমের ক্ষেত্রে আমরা বিশেষভাবে মনে রাখবো হচ্ছে কি গ্লুকোকাইনেস, তাহলে গ্লুকোকাইনেসকে স্টিমুলেট করবে, ফসফোফ্রুক্টোকাইনেস যেটা সেগুলোকে স্টিমুলেট করবে। আর গ্লাইকোজেনেসিসের জন্য যেটা লাগে সেটা হচ্ছে গ্লাইকোজেন সিনথেস, তাহলে গ্লাইকোজেন সিনথেসকে স্টিমুলেট করলে তাহলে আলটিমেটলি কি হবে, গ্লাইকোজেনেসিস হবে। এর মধ্যে ইনহিবিশন অফ, এগুলো হচ্ছে ইনহিবিশন, ইনহিবিশন অফ কি কি ফসফোরাইলেস, ফসফোরাইলেস বা গ্লাইকোজেন ফসফোরাইলেস বলা যায় অনেক সময়, এই ফসফোরাইলেস এনজাইম যেটা সেটা কি করে, সেটা হচ্ছে কি গ্লাইকোজেনোলাইসিস করে। তাহলে গ্লাইকোজেনোলাইসিস করে যে এনজাইমটা সেটা হচ্ছে ফসফোরাইলেস বা গ্লাইকোজেন ফসফোরাইলেস, তাহলে সেটাকে ইনহিবিট করবে যাতে গ্লাইকোজেনোলাইসিস হইতে না পারে। আর একটু আর ইনহিবিট করবে হচ্ছে গ্লুকোনিউজেনিক এনজাইম, গ্লুকোনিউজেনিক এনজাইম যেটা যেগুলা সেগুলা ইনহিবিট করে। গ্লুকোনিউজেনিক এনজাইম হচ্ছে মেইনলি হচ্ছে চারটা, মেইনলি হচ্ছে চারটা, এখানে হচ্ছে কি পাইরুভেট কার্বক্সিলেস, পাইরুভেট কার্বক্সিলেস, ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেস, তারপর হচ্ছে কি ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটেস, আর একদম লাস্ট আসে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেস। তবে ওই গ্লুকোজ 6 ফসফেটেসটা আমি দেখছি হচ্ছে কি বিভিন্ন এমসিকিউতে বেশি আসে, মানে একদম লাস্টের স্টেজে হয় কি এখানে গ্লুকোজ 6 ফসফেটটা গ্লুকোজে পরিণত হয়, মানে গ্লুকোনিউজেনেসিসের সময়, তখন গ্লুকোজ 6 ফসফেটকে গ্লুকোজে পরিণত করার সময় যে এনজাইমটা লাগে গ্লুকোনিউজেনেসিসের সময় সেটা হচ্ছে গ্লুকোজ 6 ফসফেটেস, তাহলে এটাকে ইনহিবিট করবে। তাহলে এটা একটু মনে রাখতে হবে, এটা আর চারটার নাম মনে রাখতে পারলে তো ভালোই, অন্তত চারটা মনে রাখতে না পারলেও গ্লুকোজ 6 ফসফেটাস যেটা সেটা একটু মনে রাখার চেষ্টা করতে হবে গ্লুকোনিউজেনিক এনজাইমের মধ্যে। আচ্ছা,
তারপরে হচ্ছে কি ডিলেড বা কয়েক ঘন্টা যেটা সময় লাগে সেটা হচ্ছে কি ইনক্রিজড ইন মেসেঞ্জার আরএনএ ফর লাইপোজেনিক এন্ড আদার এনজাইম, তাহলে লাইপোজেনেসিসের জন্য যে এনজাইমগুলো প্রয়োজন হয় সেগুলো সিনথেসিসের জন্য যে মেসেঞ্জার আরএনএ তৈরি করতে হয় সেগুলো ইনক্রিজ করে। তাহলে আমরা রেপিডলি কাজ করে যেগুলো দেখি সেগুলো হচ্ছে আপটেকগুলো, গ্লুকোজ আপটেক, অ্যামাইনো অ্যাসিড আপটেক, পটাশিয়াম আপটেক। এই যে এখানে পটাশিয়াম যে আপটেক করে সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। এই পটাশিয়াম আপটেকের যে বিষয়টা এটা ক্লিনিক্যালি আমাদের অনেক সময় খেয়াল রাখতে হয়, যেমন আমরা ডায়াবেটিক কিটোএসিডোসিসের ট্রিটমেন্টে প্রচুর পরিমাণে ইনসুলিন দিয়ে থাকি। এই যে প্রচুর পরিমাণে ইনসুলিন যখন দিই তাহলে সেই পেশেন্টটার পটাশিয়াম লেভেলটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং হাইপোক্যালেমিয়ার কারণে ওই পেশেন্টটার মধ্যে মারাত্মক কোনো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে হাইপোক্যালেমিয়ার কারণে। সেজন্য সেই ক্ষেত্রে আমরা বারবার পটাশিয়াম লেভেলটা মেজার করতে হয়, এবং অনেক সময় দেখা যায় যে এক্সট্রা পটাশিয়াম গ্লুকোজ এবং ইনসুলিন একসাথে ইনফিউজ করি, একসাথে ইনফিউশনের মাধ্যমে স্যালাইনের মাধ্যমে ইন্টারভেনাসলি দিয়ে থাকি। তখন কি হয় এই যে গ্লুকোজ এবং ইনসুলিনগুলো একসাথে গিয়ে ওই ইনসুলিনটা তো গ্লুকোজ লেভেল কমাই, তো সেজন্য গ্লুকোজ দিতে হয়, নাহলে আবার হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। আর হচ্ছে কি আর গ্লুকোজটা এই সরি ইনসুলিনটা পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকাই দেয়, ঢুকাই দিলে কি হবে ব্লাডের যে পটাশিয়াম লেভেলটা সেটা কমে যাবে। তবে এই জন্য আমরা হাইপারক্যালামিয়াতে কি করি ইনসুলিন এবং গ্লুকোজ একসাথে দিয়ে ট্রিটমেন্ট দিতে পারি। আচ্ছা, তাহলে এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। আচ্ছা, অনেক মেডিকেলে জিজ্ঞেস করে, এটা খুব ইম্পর্টেন্ট একটা মানে টেবিলের যে কাজ করে সেটা আমাদের জানা লাগবে। এখানে হয়ে গিয়েছে, ডিসকানেক্টেড হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, এডিপোস টিস্যুর উপর কি কাজ, তাহলে আমরা প্রথমে সেটা আলাপ করি। এখানে সাতটা ফাংশন আছে, সাতটা ফাংশনের মধ্যে প্রথমে আমরা চারটা ফাংশন মুখস্থ মনে করার চেষ্টা করব। চারটা ফাংশন প্রথমে, এই চারটা প্রথমে হচ্ছে কি ইনক্রিজ গ্লুকোজ এন্ট্রি, গ্লুকোজ ঢুকবে সেলের মধ্যে, ইনসুলিন কি করবে এডিপোস টিস্যু সেলের মধ্যে গ্লুকোজ ঢুকিয়ে দেবে। এই গ্লুকোজ যেটা দেবে এডিপোস টিস্যুতে, এই গ্লুকোজ থেকে কি হবে এদিকে ইনক্রিজ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ফসফেট যে দুটা সিনথেসিস হইল এগুলো মিলে একসাথে কি করবে ট্রাইগ্লিসারাইড তৈরি করবে। তাহলে তখন সেখানে কি হবে ট্রাইগ্লিসারাইড ডিপোজিশনটা ইনক্রিজ হবে। তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারি সেটা হচ্ছে কি ইনক্রিজ গ্লুকোজ আপটেক, গ্লুকোজটা আপটেক হবে এই গ্লুকোজ থেকে, একদিকে ফ্যাটি অ্যাসিড তৈরি হবে এবং এরপরে এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল ফসফেট এই দুটা মিলে হবে গ্লিসারাইড এবং এই ট্রাইগ্লিসারাইডটা সেখানে ডিপোজিটেড হবে। আচ্ছা,
শোনা যাচ্ছে না তো। এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ও তাহলে মাঝখানে কথা বলছে এগুলো শোনা যায় না এমন হয় না? জি স্যার। এটা কি লাইপোপ্রোটিন লাইপের সম্পর্কে বলা শুরু করছিলাম তখন কি শোনা গেছে? শোনা যায় না এমন হয় না? আচ্ছা আচ্ছা, তাহলে এটা একটু আবার ইয়ে করে শুরু করে, সেটা হচ্ছে কি ইনসুলিন দুইটা এনজাইমের উপর খুব বেশি কাজ করে, মানে যে ফ্যাট মানে ইয়ের ক্ষেত্রে লিপিড মেটাবলিজমের ক্ষেত্রে যে দুইটা খুবই ইম্পর্টেন্ট, যে দুইটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, সেটা হচ্ছে এমবিবিএস লেভেলের এমসিকিউ বলো, আর হচ্ছে এফসিবিএস পার্ট ওয়ানও বারবার আসে, আর হচ্ছে কি এমডিএমএস রেসিডেন্সি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, প্রায়ই আসে। একটা হচ্ছে কি লাইপোপ্রোটিন লাইপেসকে অ্যাক্টিভেট করে আর হরমোন সেন্সিটিভ লাইপেসকে ইনহিবিট করে, এবং এই দুইটার যৌথ মানে যে অ্যাক্টিভিটি, এই যে একটা অ্যাক্টিভেশন হওয়া আর একটা হচ্ছে ইনহিবিশন হওয়া, এর মাধ্যমে হয় হচ্ছে কি ফ্যাট স্টোরেজ হয় বা ট্রাইগ্লিসারাইড ডিপোজিশন হয়। তাহলে এটা কিভাবে হয়? এই লাইপোপ্রোটিন লাইপেসটা থাকে হচ্ছে কি ক্যাপিলারি ওয়াল অফ দ্য অ্যাডিপোস টিস্যুতে, মূলত থাকে হচ্ছে কি ক্যাপিলারি ওয়াল অফ দ্য অ্যাডিপোস টিস্যুতে। যখন বিভিন্ন লাইপোপ্রোটিন গুলা ক্যাপিলারি ওয়াল অফ দ্য অ্যাডিপোস টিস্যুতে আসে বা অ্যাডিপোস টিস্যুর ক্যাপিলারিতে আসে, তখন কি হয়, তখন এই যে লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা আরো অন্য কোনো লাইপোপ্রোটিন যেগুলো থাকে, এই লাইপোপ্রোটিন গুলোর মধ্যে যে ট্রাইগ্লিসারাইড গুলো থাকে সেই ট্রাইগ্লিসারাইড গুলাকে কি করে এই লাইপোপ্রোটিন লাইপেসটা ভেঙে ফেলে, ভেঙে কি করে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। তখন এটা হচ্ছে কি ক্যাপিলারির মধ্যে অর্থাৎ রক্তের মধ্যে যখন এগুলো ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়, তখন খুব সহজে এগুলা ক্যাপিলারি ওয়াল ফায়ে ট্রাইগ্লিসারাইডটা কিন্তু লাইপোপ্রোটিন থেকে এটা ঢুকতে, এখন এই যে লাইপোপ্রোটিন লাইপেসটা ট্রাইগ্লিসারাইডকে ভেঙে কি করে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করার কারণে তখন এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল গুলো খুব সহজে অ্যাডিপোস টিস্যুর মধ্যে ঢুকে যায়, অ্যাডিপোস টিস্যুর সেলের মধ্যে, এবং ঢুকে যাওয়ার পরে তারা কি হয় দুইটা মিলে ট্রাইগ্লিসারাইডে পরিণত হয়। এখন এই ট্রাইগ্লিসারাইড হিসেবে যদি তারা থাকতে যায়, তাহলে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে কি হরমোন সেন্সিটিভ লাইপেসকে মানে মানে কি করতে হয় ইনহিবিট করতে হয়, কারণ হরমোন সেন্সিটিভ লাইপেসটা থাকে হচ্ছে কি অ্যাডিপোস টিস্যুর সেলের ভিতরে, অ্যাডিপোসাইটের ভিতরে। এখন হরমোন সেন্সিটিভ লাইপেস যদি অ্যাক্টিভ থাকে, তখন সে কি করে ট্রাইগ্লিসারাইডকে ভেঙে ফেলে, এখন সেটাকে ইনহিবিট করতে হবে, নাহলে কিন্তু সেখানে ট্রাইগ্লিসারাইডকে ডিপোজিটেড করে রাখা যাবে না, স্টোরেজ করে রাখা যাবে না। এই জন্য ইনসুলিন করে কি হরমোন সেন্সিটিভ লাইপেসকে ইনহিবিট করে রাখে, তখন হরমোন সেন্সিটিভ লাইপেসটা কি করে সে তখন আর ট্রাইগ্লিসারাইডকে ভাঙতে পারে না, যার কারণে ট্রাইগ্লিসারাইডগুলো স্টোরেজ হতে পারে অ্যাডিপোসাইটের ভিতরে। এখন এক্ষেত্রে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি এমডিএমএস এর এমসিকিউ তো অনেক সময় আসে হচ্ছে কি কোন কোন হরমোন হরমোন সেন্সিটিভ লাইপেসকে স্টিমুলেট করে। আমি যে ডায়াবেটোজেনিক হরমোনগুলো বলছিলাম, এগুলো সবগুলাই কিন্তু লাইপোলাইসিস করে, যেই হরমোনগুলো লাইপোলাইসিস করে সেই হরমোনগুলাই কিন্তু হরমোন সেন্সিটিভ লাইপেসকে অ্যাক্টিভেট করে, যেগুলো হচ্ছে কি ডায়াবেটোজেনিক হরমোন। ডায়াবেটোজেনিক হরমোন আমরা বলছিলাম হচ্ছে কি জি দিয়ে তিনটা, গ্লুকাগন গ্রোথ হরমোন, গ্লুকোকর্টিকয়েড, তারপর ক্যাটাকোলামাইন, থাইরয়েড হরমোন। তাহলে এগুলো সবগুলো কিন্তু হরমোন সেন্সিটিভ লাইপেসকে অ্যাক্টিভেট করে, আর হচ্ছে কি ইনসুলিন শুধুমাত্র কি করে হরমোন সেন্সিটিভ লাইপেসকে ইনহিবিট করে। আচ্ছা, এরপরে হচ্ছে কি ইনক্রিজ পটাশিয়াম আপটেক। তাহলে আমরা এখানে মানে এই যে সাতটা জিনিসের ফাংশন আমরা এখান থেকে পেতে পারি। প্রথমে আমরা বলবো হচ্ছে কি অ্যাডিপোস টিস্যুর উপর কি ইফেক্ট আছে, এটা হচ্ছে ইনক্রিজ গ্লুকোজ এন্ট্রি, প্রথমে গ্লুকোজ ঢুকবে, ঢোকার পরে এটা থেকে ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, ইনক্রিজ ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, এরপরে এই গ্লুকোজ থেকে গ্লিসারল ফসফেট সিনথেসিস হবে, তাহলে ইনক্রিজ গ্লিসারল ফসফেট সিনথেসিস, এরপরে এই গ্লিসারল ফসফেট এবং ফ্যাটি অ্যাসিড মিলে হবে ট্রাইগ্লিসারাইড ডিপোজিশন, তাহলে এই চারটা ফাংশন হয়ে গেল। এরপর হচ্ছে কি অ্যাক্টিভেশন অফ লাইপোপ্রোটিন লাইপেস আর ইনহিবিশন অফ হরমোন সেন্সিটিভ লাইপেস, আর পটাশিয়াম আপটেক যেটা সেটা একটা কমন বিষয়, তাহলে এই চারটা আমরা এখানে মনে রাখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কাজ করে সেটা আমাদের দেখতে হবে। মাসলের উপর আটটা কাজ থাকে, আটটা কাজের মধ্যে প্রথম যে দুইটা এটা হচ্ছে কার্বোহাইড্রেট রিলেটেড। একটা জিনিস মনে রাখতে হবে, মাসলে কিন্তু ফ্যাট রিলেটেড কাজগুলো নাই, এই যে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, গ্লিসারল ফসফেট সিনথেসিস, ট্রাইগ্লিসারল এই ধরনের কোনো কাজ নাই, এটা একটু মনে রাখতে হবে। অ্যাডিপোস টিস্যুতেও কিন্তু কার্বোহাইড্রেট রিলেটেড বা প্রোটিন রিলেটেড কাজ নাই, কিন্তু মাসলেও লিপিড রিলেটেড কোনো কাজ নাই, এটা মনে রাখতে হবে। এখানে শুধুমাত্র গ্লুকোজ রিলেটেড
আর হচ্ছে প্রোটিন রিলেটেড কাজ আর কিছু আপটেক অ্যাসিড দুটো তাহলে দুটো হচ্ছে কি গ্লুকোজ রিলেটেড চারটি হচ্ছে কি প্রোটিন রিলেটেড এই চারটি হচ্ছে কি প্রোটিন রিলেটেড আর দুটো হচ্ছে কি পটাশিয়াম এবং কিটোন আপটেক দুটো আপটেক আচ্ছা তাহলে প্রথমে আছে ইনক্রিজ গ্লুকোজ এন্ট্রি হবে এন্ট্রি হওয়ার পরে গ্লাইকোজেন এরপরে যখন প্রয়োজন হবে সেটা গ্লাইকোজেন থেকে পরে কাজে লাগবে তখন মানে যখন ইনসুলিনের লেভেল কম থাকবে তখন গ্লাইকোজেনোলাইসিস হবে আচ্ছা তাহলে গ্লাইকোজেন সিনথেসিস এই দুটো হচ্ছে কার্বোহাইড্রেট রিলেটেড প্রথম হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড আপটেক হবে এরপরে যে অ্যামাইনো অ্যাসিড আপটেক হওয়ার পর সেগুলো থেকে প্রোটিন সিনথেসিস হবে প্রোটিন সিনথেসিস হবে এরপর প্রোটিন ব্রেকডাউনটা কমাবে প্রোটিন যাতে ডিপোজিটেড হতে পারে হ্যাঁ সেটার জন্য প্রোটিন ব্রেকডাউন বা প্রোটিন ক্যাটাবলিজম সেটা কমাবে এরপর হচ্ছে ডিক্রিজ রিলিজ অফ গ্লুকোনিওজেনিক অ্যামাইনো অ্যাসিড যেহেতু প্রোটিন ব্রেকডাউন হতে পারতেছে না তাহলে সেখানে হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড খুব একটা বেশি সেখানে তৈরি হবে না কারণ অ্যামাইনো অ্যাসিড যেগুলো সেলের ভিতরে ঢুকে গেছে মাসলের ভিতরে সেগুলো থেকে কিন্তু প্রোটিন সিনথেসিস হয়ে গেল এবং সেখান থেকে প্রোটিন আর ভাঙতেছে না প্রোটিন যদি ভাঙতো তাহলে ওখানে গ্লুকোনিওজেনিক অ্যামাইনো অ্যাসিড বের হতে পারতো যেহেতু প্রোটিন ভাঙতেছে না গ্লুকোনিওজেনিক অ্যামাইনো অ্যাসিডও বের হতে পারবে না তাহলে এই চারটা আমরা কি করবো ইয়ার রিলেটেড প্রোটিন রিলেটেড কাজ আমরা মনে রাখবো আর এরপর হচ্ছে দুটা আপটেক একটা হচ্ছে ইনক্রিজ কিটোন আপটেক করবে আর একটা হচ্ছে কি পটাশিয়াম আপটেক সেটা একটা কমন একটা ফাংশন এটা আচ্ছা তাহলে এরপরে সে হচ্ছে কি আচ্ছা তাহলে এরপর লিভারে কি হয় লিভারে প্রথমে আছে ডিক্রিজ কিটোজেনেসিস কিটোজেনেসিসটাকে কিন্তু কমায় ইনসুলিন এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন এই জন্য দেখবে যে ডায়াবেটিস কারো যদি হঠাৎ বেড়ে যায় ইনসুলিনের যদি সিভিয়ার ডেফিসিয়েন্সি হয় দেখবে যে তাদের কিটো অ্যাসিডোসিস হয় অনেক বেশি কিটোন বডি ফর্মেশন হয় এই যে অ্যাসিডো অ্যাসিটেট তারপর হচ্ছে অ্যাসিটোন তারপর বিটা হাইড্রোক্সি বিউটেরেট এগুলো ব্লাডে পরিমাণে বেড়ে যায় তাহলে ডিক্রিজ কিটোজেনেসিস এটা মনে রাখতে হবে এরপর আমরা প্রথম কার্বোহাইড্রেট মনে রাখতে পারি সেটা হচ্ছে জেনেসিস কমানোর মাধ্যমে ডিক্রিজ গ্লুকোনিওজেনেসিস গ্লুকোনিওজেনেসিস কমাতে গ্লুকোনিওজেনেসিস কমানোর পরে কি হবে ইনক্রিজ গ্লাইকোজেন সিনথেসিস সেটাকে বাড়াবে আর ইনক্রিজ গ্লাইকোলাইসিস আমরা আগে বলছিলাম সেটা হচ্ছে কি ইয়েতে কি বলে ইনসুলিন কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কি করে গ্লাইকোলাইসিস বাড়ায় গ্লাইকোজেনোলাইসিস কমায় মানে এই চারটা বললে হবে এরপর হচ্ছে কি লিপিড সিনথেসিস যেগুলো সেগুলো যে ফাংশন সেগুলো হচ্ছে ইনক্রিজ সেল গ্রোথ মানে কিছু হরমোন আছে যেগুলো গ্রোথ প্রমোট করে যেমন এই যে গ্রোথ হরমোন ইনসুলিন তারপর হচ্ছে কি টেস্টোস্টেরন ইস্ট্রোজেন থাইরয়েড হরমোন এগুলো কিন্তু গ্রোথ রিলেটেড হরমোন তাহলে এই গ্রোথ ইনসুলিন একটা এর মধ্যে গ্রোথ প্রমোট করে এরকম সেল গ্রোথ যেটা সেটাকে বাড়ায় খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন আচ্ছা তাহলে আচ্ছা তাহলে আচ্ছা এরপরে আমরা একটু ইয়েতে আসি সেটা ইনসুলিনের স্ট্রাকচার সম্পর্কে একটু করে আসি ইনসুলিন এটা আমরা খুব বেশি কিছু বলতে যাবো না অনেক দেরি হয়ে যাবে ইনসুলিনটা প্রথমে থাকে হচ্ছে কি প্রি প্রো ইনসুলিন এরপর হয় সেখান থেকে হচ্ছে প্রো ইনসুলিন থেকেই আমরা আসি প্রো ক্ষেত্রে কিন্তু যখন ইনসুলিন মানে পরিণত হয় এটা যখন মানে ক্লিভেজ হয়ে যায় তখন সি পেপটাইডটা আলাদা হয়ে যায় এদিকে সি পেপটাইডটা একদিক দিয়ে আলাদা হয়ে যাচ্ছে এই অংশটা এটা সি পেপটাইড এ চেইন তার থেকে এটা বি চেইন মানে এ চেইন এটা হচ্ছে 20 অ্যামিনো অ্যাসিড আর এটা হচ্ছে কি 21 অ্যামিনো অ্যাসিড আর এটা হচ্ছে কি 30 অ্যামিনো অ্যাসিড দুটো মিলে 51 অ্যামিনো অ্যাসিড তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে এটা তাহলে এখানে একটা ইম্পর্টেন্স আছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এবং সেটা হচ্ছে কি অনেক সময় ভাইবাদও জিজ্ঞেস করে সেটা হচ্ছে এই সি পেপটাইড যেটা সেটা দিয়ে আমরা
এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন যেটা সেটা মাপতে পারি, কারণ হচ্ছে কি যখনই ইনসুলিন সিক্রেশন হয় ঠিক তখন এই একই সিপেপটাইডও সিক্রেশন হয়, এই জন্য মানে বডির ইনসুলিন সিক্রেশনটা ঠিক আছে কিনা দেখার জন্য আমরা সিপেপটাইড মেজার করতে পারি। এটা নর্মালি আমরা যদি বাইরে থেকে কোনো পেশেন্টকে ইনসুলিন না দিই তাহলে সেক্ষেত্রে এদের ক্ষেত্রে ইনসুলিন লেভেল দেখলেই হয়, কিন্তু যে পেশেন্টটাকে আমরা এক্সট্রাজেনাসলি ড্রাগ হিসেবে ইনসুলিন দিচ্ছি সেই পেশেন্টের ইনসুলিন সিক্রেশন ঠিক আছে কিনা বোঝার জন্য কিন্তু তখন ইনসুলিন লেভেল দেখলে হবে না, কারণ তখন আমরা বাইরে থেকে ইনসুলিন যেটা দিচ্ছি সেটা সহ যোগ করছে। সেই ক্ষেত্রে আমরা এন্ডোজেনাস ইনসুলিন সিক্রেশন দেখার জন্য দেখবো যে সি পেপটাইড যেটা সেটা মেজার করবো, এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। ইনসুলিনের মেকানিজম যেটা সেটা এটা দিয়ে আমরা আপাতত আজকের আলোচনা শেষ করবো, এবং আমরা কিছু এমসিকিউ সলভ করবো, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু ভালো মতো হবে আশা করি ইনসুলিন সলভ করবো। তাহলে এটা হচ্ছে এই যে ইনসুলিন, এটা ইনসুলিন আমরা বলছিলাম যে এটা প্রোটিন প্রোটিন ও পেপটাইড হরমোন, যেহেতু এটা প্রোটিন ও পেপটাইড হরমোন সেটা অবশ্যই সেল মেমব্রেন রিসেপ্টরের উপর কাজ করবে। আমরা জানি যে প্রোটিন ও পেপটাইড হরমোন গুলা সেল মেমব্রেন রিসেপ্টরের সাথে কাজ করে, তাহলে সেল মেমব্রেন রিসেপ্টর দেখো বাইরের দিকে থাকে হচ্ছে দুইটা আলফা রিসেপ্টর আর একটা হচ্ছে কি এটা এটা একটা দুইটা আলফা এটা একটা আলফা আলফা সাব ইউনিট এটা একটা আলফা সাব ইউনিট, তাহলে দুইটা আলফা সাব ইউনিট ডাইসালফাইড বন্ড দ্বারা কানেক্টেড থাকতেছে। এরপর আবার হচ্ছে কি মানে সেল মেমব্রেনের মধ্যে থাকে হচ্ছে কি একটা দুই দিকে দুইটা বিটা সাব ইউনিট বিটা সাব ইউনিট থাকে, যখন ইনসুলিন এসে আলফা সাব ইউনিট গুলোর সাথে বাইন্ড হয় তখন কি হয় এই যে বিটা সাব ইউনিটটার হচ্ছে কি ও টু ফসফোরাইলেশন হয়, ও টু ফসফোরাইলেশন হয় বিটা সাব ইউনিট ও টু ফসফোরাইলেশন যখন হয় তখন লোকাল যে টাইরোসিন কাইনেজ গুলো এই টাইরোসিন কাইনেজ গুলো অ্যাক্টিভেটেড হয়, লোকাল টাইরোসিন কাইনেজ যেগুলো সেগুলো অ্যাক্টিভেটেড হয়, লোকাল টাইরোসিন কাইনেজ যদি অ্যাক্টিভেটেড হয় তখন পরগুলা ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট থাকে সেগুলোকে কি করে এরা অ্যাক্টিভেট করে, ইনসুলিন রিসেপ্টর টাইরোসিন কাইনেজ গুলো যখন অ্যাক্টিভেটেড হয় তখন ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট যেগুলো সেগুলো অ্যাক্টিভেটেড হয়, এই ইনসুলিন রিসেপ্টর সাবস্ট্রেট যেগুলো সেগুলো যখন অ্যাক্টিভেটেড হয় তখন তারা কি করে তারা বিভিন্ন ফসফোরাইলেশন অফ এনজাইম বিভিন্ন এনজাইমকে ফসফোরাইলেট করে, তখন কি কি কাজ হয় একদিকে এই যে গ্লুকোজ ট্রান্সপোর্টের জন্য গ্লুট ফোর গ্রোথ এবং জিন এক্সপ্রেশন, তাহলে এটাও একটা ফাংশন, তাহলে এই কাজগুলা করে। তাহলে আমি অবশ্য মানে খুব বেশি মানে স্লো আগাচ্ছি না যেহেতু তোমাদের অনেকেরই হচ্ছে এই ক্লাসগুলো শেষ হয়ে গেছে, এরপর আমরা কিছু এমসিকিউ তে চলে যাব, তাহলে তোমাদের আশা করি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে। আচ্ছা এগুলা ওই বিভিন্ন MDMS এ যে এমসিকিউগুলা বিভিন্ন সময় আসছে, অনেকেই আসে ইনসুলিন সম্পর্কে কতগুলো আসছে, এর মধ্যে কয়েকটা আমি আলাপ করছি যেগুলা আলাপ করলে মোটামুটি ম্যাক্সিমাম জিনিস কভার হয়ে যাবে সেটা। আচ্ছা তাইলে এই যে ইনসুলিন কি করে এটা হচ্ছে 2018 আসছে MDMS এবং বেসিকের পরীক্ষায়, তাহলে ইনসুলিন প্রথমত হচ্ছে ক্যান বি অ্যাডমিনিস্টার্ড ওরালি, ওরালি এটা অ্যাডমিনিস্ট্রেশন করা যায় কিনা, তাহলে এটা কি হবে তোমাদের কেউ বলতে পারবা? ওরালি হ্যাঁ ফলস, ঠিক আছে গুড, এটা ফলস হবে, কারণ আমি আগে বলছিলাম হচ্ছে এটা প্রোটিন ও পেপটাইড হরমোন হওয়ার কারণে এটা যখনই স্টমাকে যাবে সেটা পেপসিন তাকে ডাইজেস্ট করে ফেলবে, তাহলে ওখানে হবে এটা আমরা হয় সাবকিউটেনাস দেবো নাহলে ইন্ট্রাভেনাস দেবো, এটা ফলস। আচ্ছা ইজ এসেনশিয়াল ফর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এটা কি হইতে পারে? আচ্ছা এটা নিয়ে তোমাদের কনফিউশন থাকতে পারে, এটা আমি যেমন দেখছি যে বিভিন্ন যে বইগুলোতে মানে ইয়েতে থাকে প্রশ্নগুলো সলভ করা থাকে সেখানে অনেকে ভুল লিখছে, এটা কিন্তু মানে টাইপ 2 ডায়াবেটিসে কিন্তু আসলে ইনসুলিনটা এসেনশিয়াল না, কারণ টাইপ 2 ডায়াবেটিস একটা পর্যায়ে এসেনশিয়াল হয়, এটা অনেক অ্যাডভান্সড স্টেজে গিয়ে এটা এসেনশিয়াল হয়, কিন্তু নর্মালি বেশিরভাগ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে কিন্তু এটা মানে ইনসুলিন সবসময় দেওয়া লাগে না, আমরা ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দিয়ে আমরা কভার করতে পারি। টাইপ 1 এর ক্ষেত্রে এসেনশিয়াল বলা যায় কিন্তু টাইপ 2 এর ক্ষেত্রে এসেনশিয়াল বলতেই হবে, টাইপ 1 এর ক্ষেত্রে কিন্তু টাইপ 2 এর ক্ষেত্রে এসেনশিয়াল না, তাহলে এটা ফলস। আচ্ছা
তাহলে ইনসুলিন ইজ এসেনশিয়াল ফর ট্রিটমেন্ট অফ কিটোএসিডোসিস, তাহলে এটা কি হবে? এটা কিটোএসিডোসিস যখন হয় তাহলে সিভিয়ার ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় তখন কিটোএসিডোসিস, তাহলে এটাকে আর্জেন্ট ম্যানেজমেন্ট করার জন্য অবশ্যই আমাদের প্রচুর পরিমাণে ইনসুলিন দিতে হবে, ইনসুলিন না দিলে হবে না, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি অবশ্যই ট্রু ঠিক হবে, তাই না? এক্স বাই সেল মেমব্রেন রিসেপ্টর, তাহলে এটা কি হবে? এটা তোমরা সবাই পারবা, তাই না? এটা কি হবে? পিপি সেলস অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তাহলে এটা কি হবে? এটা ফলস, এটা ফলস হবে, বিটা সেলস থেকে হয়, বিটা সেলস থেকে হবে ফলস, যেহেতু বিটা সেল থেকে আসে তাহলে পিবি সেল থেকে হবে, স্যার কথা শোনা যাচ্ছে না, বাড়াবে হ্যাঁ ট্রু হবে, আচ্ছা আর গ্লুকোনিউরোজেনেসিস কি হবে? ডিক্রিজ করে, ফলস হবে, ফলস, হ্যাঁ ডিক্রিজ করে, তাহলে এটা ফলস হবে, তাই না? এটা ফলস হবে। লাইপোলাইসিস, ফলস, ফলস হবে, তাই না? লাইপোলাইসিস এটা ক্যাটাবলিজম, ক্যাটাবলিক একটা মানে ইয়ে মেটাবলিজমের অংশ, তাহলে এটা হবে না, লাইপোলাইসিস হবে না, ইনসুলিন লাইপোজেনেসিস করে কিন্তু লাইপোলাইসিস কে ইনহিবিট করে। আচ্ছা কিটোজেনেসিস এটা কি হবে? ডিক্রিজ করে, ডিক্রিজ করে, ফলস, হ্যাঁ হ্যাঁ এটা ডিক্রিজ করে, তাহলে এটা ফলস হবে। প্রোটিন সিনথেসিস, তাহলে এটা এটা ট্রু, ট্রু, এটা হ্যাঁ এটা ট্রু হবে, তাই না? এটা তাহলে তোমাদেরগুলা আইডিয়া হয়েছে। তাহলে ইনসুলিন ইজ এ পেপটাইড হরমোন, এটা ট্রু, ট্রু, হ্যাঁ ট্রু হবে, ট্রু তবে হবে। আর ইজ এন অ্যানাবলিক হরমোন, ট্রু, তাই না? বাইন্ডস উইথ ইন্ট্রাসেলুলার রিসেপ্টরস, ফলস, হ্যাঁ এটা অবশ্যই ফলস হবে, কারণ ইনসুলিন যেহেতু প্রোটিন আর পেপটাইড হরমোন এটা সেল মেমব্রেন রিসেপ্টরের সাথে কাজ করবে, সেল মেমব্রেন রিসেপ্টরে কাজ করবে। তাহলে এফেক্টস জিন এক্সপ্রেশন, ট্রু, ট্রু, হ্যাঁ এটা ট্রু। তাহলে আমরা ওই যে একটা ইয়েতে দেখাছিলাম, একটা ইনসুলিনের মেকানিজম ফাংশন যে ইয়েতে দেখাছিলাম, এই যে দেখো এই যে এখানে এই যে দেখাছিলাম গ্রোথ এন্ড জিন এক্সপ্রেশন, তাই না? তাহলে এটা জিন এক্সপ্রেশন করে, তাহলে এটা ট্রু হবে। আচ্ছা ইনহিবিটস ফ্যাটি অ্যাসিড সিনথেসিস ইন লিভার, এটা হচ্ছে মানে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস মানে করে, তাহলে এটা ফলস হবে, তাই না? এটা ফলস হবে মানে এটা স্টিমুলেট করবে, লাইক ফ্যাটি অ্যাসিড সিনথেসিস স্টিমুলেট করবে, তার মানে এটা ফলস হবে। আচ্ছা তাহলে আরেকটা এমসিকিউ তে যাই, এরপর মনে আর শুধু তাহলে ফাংশনস অফ ইনসুলিন আর টু ইনক্রিজ গ্লাইকোজেন সিনথেস অ্যাক্টিভিটি, গ্লাইকোজেন সিনথেস, সিনথেসটা কি করে, কোন মেটাবলিজমে কাজ করে, মানে গ্লাইকোজেন সিনথেস মানে হচ্ছে কি গ্লাইকোজেন সিনথেসিস করে, গ্লাইকোজেনেসিস, তাহলে গ্লাইকোজেনেসিস, হ্যাঁ তাহলে গ্লাইকোজেনেসিস করে, তাহলে এটা
বলছে টু ইনক্রিজ তাহলে ইনক্রিজ গ্লাইকোজেন সিনথেস অ্যাক্টিভিটি তাহলে কি ট্রু হবে না ফলস হবে ফলস ট্রু হবে হ্যাঁ ট্রু হবে তাই না ট্রু হবে কারণ এটা যেহেতু গ্লাইকোজেন গ্লাইকোজেন সিনথেসের অ্যাক্টিভিটি বাড়াচ্ছে তো যেহেতু গ্লাইকোজেনেসিস করতে হবে তাহলে এটা বাড়াচ্ছে আচ্ছা তাহলে এখন গ্লুকোজ 6 ফসফেটেজ অ্যাক্টিভিটি এটা কি ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে স্যার ডিক্রিজ হ্যাঁ ডিক্রিজ করবে তাহলে এটা ফলস হবে তাই না এটা গ্লুকোজ 6 ফসফেটেজটা কি হয় হচ্ছে কি মানে গ্লুকোনিউজেনেসিসের একদম লাস্ট স্টেপ এটা হচ্ছে কি ওই গ্লুকোজ 6 ফসফেটকে গ্লুকোজে পরিণত করে তাহলে ওই আমরা বলছিলাম যে গ্লুকোনিউজেনেসিসের চারটা মানে মেইন এনজাইম আছে চারটা মেইন এনজাইমের মধ্যে যেমন একটা হচ্ছে কি পাইরুভেট কার্বক্সিলেজ এরপর হচ্ছে কি ফসফোইনল পাইরুভেট কার্বক্সিকাইনেজ এরপর হচ্ছে ফসফোফ্রুক্টো কাইনেজ সরি ফসফোটো কাইনেজ না ফ্রুক্টোজ 1,6 বাইফসফেটেজ আর একদম লাস্টে গিয়ে মানে হচ্ছে কি গ্লুকোজ 6 ফসফেটেজ যেটা কি করে গ্লুকোজ 6 ফসফেটকে গ্লুকোজে পরিণত করে তাহলে এটা গ্লুকোনিউজেনেসিসের একটা একটা এনজাইম তাহলে এটাকে ডিক্রিজ করবে যেহেতু এটা ডিক্রিজ করবে তাহলে এটা ফলস হবে তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে তাহলে লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভিটি এটা কি হবে এটা ট্রু হবে এটা ট্রু হবে এটা ট্রু হবে এটা কিন্তু মনে রাখতে হবে টিস্যুতে অ্যাক্টিভেশন করে হ্যাঁ 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 এটি হচ্ছে ক্যাপিলারি ওয়াল থাকে ক্যাপিলারি ওয়ালে এটা মানে ইয়ে করে এটা অ্যাক্টিভ লাইপোপ্রোটিন লাইপেজ অ্যাক্টিভেশন তাই না হ্যাঁ এডিপোজ টিস্যু ক্যাপিলারি ওয়াল অফ দা এডিপোজ টিস্যু তাহলে আচ্ছা তাহলে এটা অ্যাক্টিভেট করবে তার হরমোন সেনসিটিভ লাইপেজ অ্যাক্টিভিটি ফলস হবে ফলস এটা ফলস হবে তাই না এটা ফলস হবে আচ্ছা তারপর অ্যাক্টিভেট করবে গ্লুকোকাইনেজ অ্যাক্টিভিটি কি হবে গ্লুকোকাইনেজটা আমরা বলছিলাম হচ্ছে কি গ্লুকোজ হ্যাঁ এটা ইনক্রিজ করবে তাই না এটা হচ্ছে কি গ্লুকোকাইনেজটা করে কি গ্লাইকোলাইসিসে কাজ করে গ্লুকোজকে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত করে গ্লাইকোলাইসিস হইতে গেল গ্লুকোজকে গ্লুকোজ 6 ফসফেট হইতে হবে গ্লাইকোজেনেসিস হইতে গেল গ্লুকোজকে গ্লুকোজ 6 ফসফেট হইতে হবে তাহলে এসব ক্ষেত্রে গ্লুকোকাইনেজ লাগে এখন হচ্ছে কি গ্লাইকোলাইসিসে লিভার এবং বিটা সেলস অফ দা প্যানক্রিয়াসে হয় হচ্ছে কি গ্লুকোকাইনেজ এর মাধ্যমে গ্লুকোজটা গ্লুকোজ 6 ফসফেট হয় মানে আর লিভার আর প্যানক্রিয়াস ছাড়া অন্যান্য জায়গায় হচ্ছে কি হেক্সোকাইনেজ এর মাধ্যমে হয় হেক্সোকাইনেজ এর মাধ্যমে হয় আর লিভার এবং বিটা সেলস অফ দা প্যানক্রিয়াসে হয় হচ্ছে কি গ্লুকোকাইনেজ এর মাধ্যমে গ্লুকোজটা গ্লুকোজ 6 ফসফেট হয় আলটিমেটলি গ্লাইকোলাইসিস হয় বা অথবা গ্লাইকোজেনেসিস হতে পারে তাহলে এগুলো আমরা জানলাম আচ্ছা তাহলে এটাই মনে হয় লাস্টে না এটা যাক দুইটা শুধু গ্লুকোজ ট্রান্সপোর্ট ইজ ইনসুলিন সেনসিটিভ ইন দা মানে কোন কোন ক্ষেত্রে ইনসুলিন সেনসিটিভ প্রথম হচ্ছে ব্রেন ব্রেন এটা ফলস হবে তাই না কারণ এটা ইনসুলিন সেনসিটিভ না এটা ফলস হবে আরবিসি ফলস ফলস তাই না এটা ইনসুলিন সেনসিটিভ কর্নিয়া ফলস ফলস হবে অ্যাডিপোসাইট ট্রু 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 হবে ট্রু হবে তাই না হ্যাঁ এটা ইনসুলিন সেনসিটিভ অ্যাডিপোসাইট আচ্ছা তারপর স্কেলেটাল মাসল ট্রু স্কেলেটাল মাসল ট্রু হবে ট্রু হবে তাই না আচ্ছা তাহলে এটা ট্রু তাই না তোমরা এটা বুঝতে পারছো কারণ লিভারের মেইন টার্গেট টিস্যু হচ্ছে কি যে অ্যাডিপোসাইট মাসল আর হচ্ছে কি লিভার এগুলো হচ্ছে মেইন যে টার্গেট টিস্যু তাহলে এগুলো তো অবশ্যই ইনসুলিন সেনসিটিভ হবে আর ইনসুলিন ইনসেনসিটিভ গুলো আমি আগে বলছি এগুলো একটু জানা থাকা লাগবে আচ্ছা তাহলে ইনসুলিন ইজ কম্পোজড অফ 51 অ্যামিনো অ্যাসিডস অ্যারেঞ্জড ইন সিঙ্গেল পলিপেপটাইড চেইন ফলস ফলস হবে কারণ এখানে অর্ধেক অংশ যদি ট্রু অর্ধেক বলতে 51 অ্যামিনো অ্যাসিড এটা ঠিক আছে এটা সত্য কথা কিন্তু পরের যে অংশটা এটা মিথ্যা কথা সিঙ্গেল না হ্যাঁ এটা সিঙ্গেল না হ্যাঁ দুটো তাই না একটা এ চেইন একটা বি চেইন এ চেইনে 21 অ্যামিনো অ্যাসিড থাকে বি চেইনে 30 অ্যামিনো অ্যাসিড থাকে তাহলে এটা ফলস হচ্ছে আচ্ছা তাহলে ইনক্রিজ গ্লাইকোজেন সিনথেসিস তাহলে ট্রু হবে ট্রু হবে তাই না ডিক্রিজ গ্লাইকোলাইসিস ট্রু ট্রু হ্যাঁ এটা ট্রু হবে তাই না এরপর হচ্ছে ডিক্রিজ অ্যামিনো অ্যাসিড আপটেক ইনটু সেলস এন্ড প্রোটিন সিনথেসিস ফলস ফলস হবে তাই না ফলস হবে ইনহিবিট হরমোন সেনসিটিভ লাইপেজ ট্রু 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 হবে আচ্ছা হ্যাঁ যাই হোক তাহলে আজকে আমরা এতটুকুই করি কারণ একদিনে বেশি করতে গেলে অনেক সময় হয়তো ভালো নাও লাগতে পারে আচ্ছা আমরা মোটামুটি এতটুকুই আজকে আপাতত এখানে এটা ইয়ে শেষ করি আর কি তফিজুল ভাই আসেন নাকি অথবা গোলাম সরোয়ার ভাই জি তাইলে
জি গোলাম সরওয়ারকে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে আমরা এখানে আপাতত শেষ করি আগামী দিন হয়তো আমরা ইনসুলিনের সিচুয়েশন সম্পর্কে চেষ্টা করব ওই জিনিসটা আচ্ছা আমি এখানে যারা আসছে নাকি এর মধ্যে মানে কারণ ওই একটা উপস্থিতি দেখে আমরা হয়তো আমাদের আলোচনাটা ওইভাবেই সেট করতে হবে যদি ডাক্তাররা না থাকে তাহলে আমরা এমবিবিএস লেভেলে আলাপ করবো আচ্ছা মনে হয় এরকম কেউ নাই আচ্ছা যাই হোক আমরা এখানে শেষ করি আর কি তাহলে এখানে আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম